হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো আমি তোমাদের বার্গার রেসিপি করে দেখাবো, কারণ আমার ছেলে খুব বায়রা করছিল তাই জন্য। আর দেখো এখানে আমি প্রথমেই নিয়েছি কচি কচি বাঁধাকপির টুকরো, কিছু মানে পাতা নিয়েছি দু তিনটে, তারপরে আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। আর যাদের কাছে চিকেন থাকবে পুরোপুরি চিকেনের ওপর তোমাদের আরেকদিন করে দেখাবো। আর শুধু ভেজি করতে গিয়েছিলাম, কিন্তু যেহেতু একটা ডিম ছিল ডিমটা দিয়ে দিয়েছি, তার জন্য ডিম বার্গার নাম দিয়ে দিয়েছি। আর দেখো এখানে আছে বান, তো এক বার্গারের বানগুলো তো জানো পাওয়াই যায়, তো বার্গার বান বললেই এই যে পাওয়া যাবে। তো চারটে পাঁচটা ছিল, মানে মোট ছটা ছিল, তো খেয়ে খেয়ে এখানে তিনটে আছে অবশিষ্ট, এই তিনটে দিয়ে করবো। আর এখানে আছে লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো আর রসুন কুচো একটু, আর স্লাইস করে কেটে রেখেছি হচ্ছে টমেটো। এটা আমার মানে যখন আমি রেডি করব বার্গারটাকে তার জন্য, আর পেঁয়াজ তো লাগবেই। আর এখানে আছে কিছু কর্নফ্লাওয়ার, মানে একটুখানি আমার লাগবে কর্নফ্লাওয়ার, তো তার জন্য ফলসের কর্নফ্লাওয়ার আছে দেখতেই পাচ্ছ। আর এইটাতে আছে ব্রেড ক্রাম্স, তো আমাদের যেহেতু অনেকটা করে আনে, আর আমি বাটি করে এরকম সাজিয়ে তোমাদেরকে দেখালাম না, কারণ হচ্ছে অতটা টাইম ছিল না হাতে, যেহেতু ব্লগ চ্যানেল বুঝতেই পারছো, সেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্স, আর এখানে তো বানস আছে, আর এখানে আলু আর ডিম আর হচ্ছে বাঁধাকপির পাতা আমি একসঙ্গে ভাপিয়ে নিচ্ছি, মানে ভাপিয়ে মানে কি সিদ্ধ করে নিচ্ছি। একটু বাঁধাকপির পাতাটা তুলে নেব, তুলে জল ঝরাতে দিয়ে রেখে দিয়েছি, আর আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব, ঠিক আছে? আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে রাখছি, আর খুব ইজি ওয়েতে করবো, মানে খুব সহজ, মানে একদম মানে যারা কিছু জানো না তারাও করতে পারবে, একদম সহজ ব্যাপার, কিছু ব্যাপার নয়, খুবই সহজ। আর সেই সহজভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর পেঁয়াজও কেটে নিয়েছি স্লাইস করে, আর টমেটো তো দেখেইছো আগে, আর কুচানো পেঁয়াজটা আমার হচ্ছে আমি যে স্টাফিং করবো একটা, সেই স্টাফিংতে লাগবে। তো যেহেতু আলুটা আমি সিদ্ধ করছি তার জন্য আমি আলু বার্গার করবো আর কি, আলু আর ডিম দিয়ে, যেহেতু একটা ডিম ছিল বাড়িতে তাই জন্য ভাবলাম চলো ডিমটাও দিয়ে দিই। ডিমটা অপশনাল, ডিমটা তোমরা নাও দিতে পারো, আর যদি মনে করো ডিম দেবে তাহলে তিন চারটে দিতে পারো, আমার কাছে যেহেতু একটা ছিল তার জন্য আমি একটাই দিয়েছি, ঠিক আছে? আর দেখো ডিম আর আলু খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি, ডিমটাকে একটু গ্রেট করে নিয়েছি, আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, নুন দিলাম দেখে নিয়েছো, আর এটা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি চাট মশলা, তোমাদেরকে চাট মশলা না থাকলে দেবে না। আর এখানে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। আর খুব সহজ, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা পুরো প্রসেসটা দেখে নাও, মানে খুব সহজ ব্যাপার একটা, মানে যা কিছু দিলেই মানে হয়ে যাবে আর কি। ব্যাস তোমরা একটু ধনে পাতা ইউজ করতে পারো, গাজর ইউজ করতে পারো আলুর মধ্যে আর কি, আমার কাছে কিচ্ছু ছিল না। ক্যাপসিকাম ইউজ করতে পারো, আমার কাছে এগুলো কিছু সবজি ছিল না। বিনস যেমন যেগুলো দেয় আর কি, বিনস গাজর ক্যাপসিকাম তোমরা এগুলো দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না তার জন্য কিন্তু কিছুই নেই। আর ছেলেরা বায়না করছে, আর এটা অনেক দিন হয়ে গেছে, দেখো আমি পাউরুটিগুলোকে তো বান্সগুলোকে তো দুভাগে ভাগ করে নিতে হবে, আর নিয়ে একটুখানি বাটার দিয়ে আমি জাস্ট একটু গরম করে নেব, মানে একটু সেঁকে নেবো পাউরুটিগুলো, না দু তিন দিন আগেকার হয়ে গেছে, যেহেতু ফ্রিজে ছিল। বাট টাটকা করলে কী বলো তো, এই যে গুঁড়ো ব্যাপারটা হয়ে যায় না, পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে কাটতে গেলে, এইরকম একটা ব্যাপার, মানে পুরো একদম টাটকা টাটকা নিয়ে এলে, ফ্রেশ নিয়ে এলে যেটা হয় সেটা কিন্তু হলো না, একটুখানি গুঁড়ো হয়ে গেল। আর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আলু তো সিদ্ধ হয়ে গেছে, আমি ওখানে ম্যাশ করে পুরো মানে মিশিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা, আগে কুচানো পেঁয়াজটা ছিল কুচানো পেঁয়াজ, তারপর দিয়েছিলাম একটুখানি রসুন কুচি আর লঙ্কা কুচিও একটুখানি দিয়ে দিয়েছি, দিয়ে এতে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, তারপরে এই যে দেখতে পাচ্ছ আলুর যে স্ম্যাশ করে সব কিছু মশলাটা দিয়েছিলাম, এইতে একবারে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস হয়ে যাবে আলুর পুর রেডি। এবার আলুটাকে একটু ঠান্ডা করে টিক্কির আকারে করব। আর তার ফাঁকে আমার এখানে যত নোংরা ছিল আমি একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের স্ল্যাবটা। দেখো যেহেতু দেখো আমি টিক্কি করে নিয়েছি, এই দেখ খুব ঠান্ডা করে আলুটাকে একটু ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে নিয়েছি, এবার এগুলোকে টিক্কির আকারে শেপটা দেবে, ঠিক আছে? যেমন করে আর কি একটু চেপ মানে একটু চ্যাপটা করে নেবে, নিয়ে এবার ব্রেড ক্র্যাম্পসের মধ্যে দিয়ে, তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্র্যাম্পসে কোট করে, তারপর ওটাকে আমরা ভাজবো।
ঠিক সেম প্রসেসে সবগুলোই আমরা টিক্কি করে নেব। মোট আমার তিনটে মান, আমার চারটে টিক্কি এখানে হয়েছিল, একটা বেশি করেছিলাম কারণ টিক্কিটা কেউ শুধুও খেতে পারো, এরকম যদি আলু টিক্কি করে খাও এটাও ভালো লাগবে। জাস্ট একটু ব্রেড ক্রাম্স দিয়ে আর ডিম টিমও দরকার নেই, জাস্ট একটু কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আবার ওটাকে ব্রেড ক্রাম্স কোট করে তারপরে কড়াইতে অনেকটাই তেল দিয়েছি, মানে খুব ডিপ ফ্রাই করবো না, যেহেতু টিক্কি করতে আমার ডিপ ফ্রাই মানে অনেক তেল লাগে না বা ডিপ ফ্রাইও করে না, তার জন্য আমি হালকা তেল দিয়েছি। তেল দিয়ে তারপর টিক্কিগুলোকে আমি ভেজে তুলবো। দেখো যেহেতু জয়েন্ট ফ্যামিলি মানে আলাদা আলাদা করে অনেক কিছু মানে করার ইচ্ছা আছে পরে, বাট সেহেতু দেখতেই পাচ্ছ সব রকমই মানে আছে, মানে কী বলবো বাসন কোচন যা আছে তাই দিয়েই করে থাক, তোমাদের দেখাচ্ছি আলাদা করে স্পেশাল কিছু যে মানে করব আলাদা করে মানে অনেক কিছুই মানে ঠিকঠাক থাকে না, বাট ঠিকটুখানি বানিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখতে পাচ্ছ টিক্কিটা আমার রেডি হয়ে গেছে, টিক্কিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। দেখো এবার আসল প্রসেসে আমি আসি, আমার দুটো মেয়োনিজ ছিল বাড়িতে, মেয়োনিজ চলে গেছে, তো যাই হোক কেনে চিজ আছে, মেয়োনিজের বদলে চিজ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। আর দেখো যেহেতু আমি বাটারে আগেই সেঁকে নিয়েছিলাম পাউরুটিগুলোকে পুরো ভালো করে, তোমরা যদি চাও অনেকটা করে নিচে যে সস দিতে পারো, টমেটো সস দিতে পারো বা কেচাপ যাই হোক, কিন্তু আমাদের অত সস কেউ পছন্দ করে না, আমার ছেলে করে কিন্তু অতটা নয়। দেখো প্রথমে আমি টিক্কিটা দিলাম, তারপর আমি পার্সলি পাতা দিতে পারো, আর পার্সলি তো নেই তার জন্য আমি এখানে কচি কচি একদম বাঁধাকপি ছিল বাট কচি বাঁধাকপির পাতাই নিয়ে নিয়েছি, আর দেখো দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, তার মানে রিং করেছি আর কি, আর দেখো টমেটো কুচি দিলাম, তারপর টমেটো কেচাপ দিচ্ছি, মানে পুরো নিচেরটা কেচাপ দিতে পারো আর না হলে মেয়োনিজ দিয়ে পুরো একদম কভার করতে পারো, যেহেতু মেয়োনিজ নেই তার জন্য আর ওপর থেকে দিয়ে দেবো আমি একটু চিজকে গ্রেট করে দেবো, তো এটাও খুব ভালো টেস্ট এসেছিলো। কিন্তু দেখো আমি চিজ দিয়ে দিয়েছি বেশ খানিক, মানে অনেকটা করে চিজ দিয়েছি, তারপরে আবার মানে অনেকটা মানে দিয়েছি, তারপর খেতে খেতেও চিজ আর দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল বার্গার, একদম সহজ আর একদম মানে 5 মিনিটও টাইম লাগে না। আর দেখো আমার ছেলে খাচ্ছে, যেহেতু খুব গরম ওকে বলছি কীরকম হয়েছে বল, তো বলেছে ভালো, তো ওদের থেকে ভালো মানে পেয়ে গেছি, থাম্বস আপ পেয়ে গেছি, আর কিছুই মানে বলার নেই, তো অবশ্যই ভালোই হবে, তো তোমরাও টেস্ট করে দেখতে পারো বা তোমরা একবার করে একবার দেখো তারপর আমাকে বলো। খুব ভালো আর খুব মানে সহজ পদ্ধতিতে একদম, মানে এখন তো বাইরে থেকে কেনা কিচ্ছু ভালো নয়, মানে দেখতে ভালো কিন্তু ভেতরে কোনো ফ্রেশ মানে কিছু দেয় না, সব বাজে জিনিস, তার জন্য বলছি পুরো বাড়িতে তৈরি করো খুব ভালো লাগবে। সো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো চলো টাটা বাই, সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে দেখো। সো চলো টাটা বাই।